হাই ফ্রেন্ড, দেখুন একটা খুব সুন্দর ফুল ফন্ডেন্ট মোয়ানা থিম কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এই মোয়ানার ছবিটাও একটা এডিবল ফটো প্রিন্টের উপর করেছি, আর এই সমস্ত টপারগুলো আমি নিজের হাতে বানিয়েছি, কোনো মোল্ড ব্যবহার করিনি। কিভাবে এই কেকটা বানালাম চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এগলেস একটা স্পঞ্জ নিয়ে নিয়েছি, আর এই এগলেস স্পঞ্জ কেকের রেসিপি সহ কিভাবে আমি গ্যাস স্টোভের মধ্যে করেছি সম্পূর্ণ ভিডিও একটা আপলোড করে দেব অবশ্যই। আর সবসময় ফন্ডেন্ট কেক বানানোর সময় বন্ধুরা চকলেট গানাশ দিয়ে লেয়ারিং করার চেষ্টা করবেন, আর চকলেট বা বাটার ক্রিম দিয়ে লেয়ারিং করে ফিনিশিং করার চেষ্টা করবেন, না হলে ফুল ফন্ডেন্ট কেকের ক্ষেত্রে কেকটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। হুইপিং ক্রিম দিয়ে কখনোই ফুল ফন্ডেন্ট কেক করা যায় না ফিনিশিং, সবসময় চকলেট গানাশ কিংবা বাটার ক্রিম দিয়েই করতে হয়। দেখুন সার্ফ অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য একটা গরম জল নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে, আর বারবার প্যালেট নাইফটা ডুবিয়ে খুব সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি। আর প্রথমেই আমি ওয়েভ করে নেব, সি ওয়েভ মানে সমুদ্রের যে জলটা সেটা বানিয়ে নেব। আমি এখানে আইসোমোল ব্যবহার করিনি, চিনি দিয়েই করে নেব। চিনিটাকে আস্তে আস্তে ধীরভাবে ধৈর্য সহকারে মেল্ট করতে হবে, এক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না, একদম লো ফ্লেমে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি। আর এভাবে আপনারাও করে নেবেন, না হলে চিনিটা লাল রং এসে গেলে কখনোই ওয়েভের কালারটা আসবে না। দেখুন একটা ফন্ডেন্ট ম্যাটের মধ্যে দুটো যে ফন্ডেন্ট বেলুন দুটো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটা ওয়েভ করে চেষ্টা করছি। আর এই সমুদ্রের জল যেমন নীল হয় সেই রকমভাবে একটা স্প্যাচুলা দিয়ে টেনে দিচ্ছি, আর দুটো কাঠি দিয়ে দিয়েছি। ওই কাঠি দুটো যখন আমি কেকের মধ্যে ওই ওয়েভটা বসাবো ওই কাঠি দুটো সাহায্য করবে বসানোর জন্য। এইভাবে বাড়িতে আইসোমোল ছাড়াও একটা ওয়েভ করা যায়। দেখুন ওয়েভটা আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাখার মধ্যে। এবার ফন্ডেন্টের কাজটা শুরু করেছি, কেকটা সেট করতে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। দেখুন মোল ছাড়া কত সুন্দর একটা সিএম নির্মাণ বানানো যায় অনায়াসেই বাড়িতে। হোয়াইট ফন্ডেন্টের সাথে একটু ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছি, কখনোই ওয়াটার কালার মেশাবেন না, জেল কালারই মেশানোর চেষ্টা করবেন। আর একটু সিএমসি বা টাইলস পাউডার দিয়ে ফন্ডেন্টটা শক্ত করে নেবেন। এসি ছাড়া ফন্ডেন্টের কাজ করা খুবই কঠিন, তবু করতে হয়। দেখুন কত সুন্দরভাবে সিএনএমএলগুলো করে নিচ্ছি ধীরে ধীরে। একটা ফন্ডেন্ট কাটার দিয়ে ছোটো ছোটো নকশার মতন করে নিচ্ছি, সিতে সমুদ্রের মধ্যে যে ছোটো ছোটো এনিমেলগুলো থাকে এরকম দেখতে হয় কিছুটা, তো সেগুলোই করে নেওয়ার চেষ্টা করছি। একই রকমভাবে আরেকটা কেটে নেব, কেটে নিয়ে খুব সুন্দর করা হয়ে গেছে। এবার একটু বড় কাটার ছিল স্টিলের, সেটা দিয়ে একটা আরেকটা এনিমেল করে নিচ্ছি, এরকমভাবে এনিমেলগুলো করে নিচ্ছি ধীরে ধীরে। আর গ্রাস করে নেব, এই দেখুন সমুদ্রের মধ্যে যে ঘাস থাকে সেই ঘাসগুলো করে নেব। ফন্ডেন্ট কাটারটা নিয়ে কেটে নিচ্ছি, ভালোভাবে কেটে এগুলোকে একটা ফন্ডেন্টের যে টুলসগুলো আছে টুলসের মধ্যে জড়িয়ে রেখে দেবো, বাঁকানো মতন থাকবে। মোয়ানা কেকের ক্ষেত্রে যেমন থাকে গ্র্যাসগুলো এরকম বাঁকানো বাঁকানো হয়ে ঝুলে থাকে, সেইগুলোই করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কেটে নিতে হবে, আর অবশ্যই একটু সিএমসি বা টাইলস পাউডার যাই থাকুক না কেন সেটা ব্যবহার করবেন, না হলে ফন্ডেন্টের কাজ করতেই পারবেন না, ফন্ডেন্টটা বারবার হাতের মধ্যে আটকে যাবে। সিএমসি পাউডার ব্যবহার করলে বা টাইলস পাউডার ব্যবহার করলে খুব সুন্দরভাবে ফন্ডেন্টটা কাজ করা যায়। দেখুন ফন্ডেন্ট টুলসের মধ্যে জড়িয়ে দিলাম, ওটা পরে যখন শক্ত হয়ে যাবে খুব সুন্দর বাঁকানো মতন গ্র্যাস হয়ে যাবে। এবার লাল কালারের একটা ফন্ডেন্ট নিয়েছি, কাটার দিয়ে কেটে একই রকমভাবে একটা সি এনিমেল করে নিলাম। এবার কাঁকড়া করে নেব, খুব সুন্দরভাবে দাঁড় করে নেব। মোল ছাড়াও বাড়িতে চেষ্টা করলে অনায়াসেই সি এনিমেলগুলো করা যায়, এগুলো একটু ধৈর্যের কাজ, ধৈর্য সহকারে করতে হয়। দেখুন কাঁকড়ার দাঁড়গুলো করে নিচ্ছি ধীরে ধীরে, কাঁকড়ার চোখগুলো করে নিয়েছি। সমস্ত কিছু ভিডিওয়ে দেখানো যায় না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই দেখুন ধীরে ধীরে কাঁকড়ার দাঁড়গুলো বসিয়ে দিচ্ছি, যখন না চিটবে একটু জল দিয়ে, আপনারা তুলির মধ্যে একটু জল নিয়ে মুছে হালকাভাবে দিয়ে চিটিয়ে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে দাঁড় করা হয়ে গেল, একটা একটা করে নিতে হবে। এবার আমি ঝিনুকগুলো করে নিচ্ছি, সমুদ্রের তীরে যে ঝিনুকগুলো পড়ে থাকে ঝিনুকের ভিতর মুক্ত থাকে সেটাও করে নেওয়ার চেষ্টা করেছি। সমস্তটাই ফন্ডেন্ট টুলস ছাড়াই করেছি, ফন্ডেন্ট মোল্ড ছাড়া করেছি, সরি টুলসগুলো ব্যবহার করেছি, ফন্ডেন্ট মোল্ড ছাড়াই করেছি।
ঝিনুকের ভিতরে মুখটা করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ঝিনুকগুলো করে নিচ্ছি। এই কালারটা সাদার সাথে একটুখানি গোলাপি রং মিশিয়েছিলাম, জেল কালার অবশ্যই মিশিয়ে এই কালারটা নিয়ে এসেছি। আর একইভাবে যে শাঁখের মতন ছোটো ছোটো প্রাণীগুলো থাকে সমুদ্রের মধ্যে, সেগুলো করে নেওয়ার চেষ্টা করছি। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে ফন্ডেন্ট, এভাবে ধৈর্য ধরে করলে নিশ্চয়ই পারা যায়। খুব সুন্দরভাবে করা হয়ে যাচ্ছে, দেখুন একইভাবে দু তিনটে করে নেব। এটা আমার 1 পাউন্ডের কেক ছিল, কেকের অর্ডার ছিল, তো ওদের কেকটা খুবই পছন্দ হয়েছিল। আর যে ফটোটা দিয়েছি ওটাও প্রিন্টেবল ছিল, ওটা এডিবল ফটো প্রিন্ট ছিল, খুব সুন্দর খেতে লাগে এডিবল ফটো প্রিন্ট। আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি কীভাবে এডিবল ফটো প্রিন্টটাও তুলে লাগিয়ে দিতে হয়, কীভাবে তুলতে হয়, কাটতে হয়। দেখুন আমার লাগছিল না, স্টারফিশের মধ্যে যে ছোটো ছোটো গোল গোল দানা থাকে সেগুলো লাগছিল না, তো আমি একটু তুলির মধ্যে জল নিয়ে নিয়েছি, জল নিয়ে মাখিয়ে দিয়ে তারপর বসিয়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটা সিএনএমএলি করে নেব, প্রত্যেকটা সিএনএমএলি দুটো করে করে নিচ্ছি। এবার ডলফিন করে নেব, ছোটো দেখে একটা ডলফিন করে নিচ্ছি। এইটু কালো আর সাদা ফন্ডেন্ট মিশিয়ে নিয়েছি, এরকম গ্রে কালার এসে গেছে, ডলফিনের চোখটা করে নিলাম। দেখুন ফন্ডেন্ট কাটার দিয়ে খুব সুন্দরভাবে যে তেলটা আছে সেই মাছের তেলটা করে নিচ্ছি। প্রত্যেকটা এনিমেলই দুটো তিনটে করে নিলে কেকটা সাজানোর সময় খুব সুন্দর লাগে দেখতে। এবার মাছের গায়ে যে ছোটো ছোটো আঁশ থাকে সেগুলো করে নেওয়ার চেষ্টা করছি। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এভাবে আপনারাও বাড়িতে করতে পারবেন অবশ্যই চেষ্টা করলে। এবার একটু ভায়োলেট কালার মিশিয়ে নিয়েছি, অক্টোপাস বানিয়ে নেব। অক্টোপাসের সুর বানানোর জন্য প্রথমে ফন্ডেন্টটা হাতের সাহায্যেই লম্বা করে শুরু করে নিয়েছি। এবার ধীরে ধীরে ফন্ডেন্ট কাটার দিয়ে একই মাপের করে নেব, প্রত্যেকটা ফন্ডেন্টের যে সরু সরু দড়ির মতন করে নিয়েছি ওগুলো এবার পাক দিয়ে দিয়ে অক্টোপাসের যে সুর থাকে সেগুলো করে নেওয়ার চেষ্টা করছি। দেখুন একইভাবে 5 থেকে 6টা এরকমভাবে করে নিয়ে গোল যে মুখটা করেছি মুখটাও বসিয়ে দেবো ওর মধ্যে, খুব সুন্দর একটা অক্টোপাস তৈরি হয়ে যাবে। এই কেকটা একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্মদিনে নিয়েছিল, তো খুব আনন্দ পেয়েছিল এই কেকটা দেখে। দেখুন খুব সুন্দরভাবে অক্টোপাসগুলো বসিয়ে দিচ্ছি, অক্টোপাসের সুরগুলো এরকমভাবে পাকিয়ে পাকিয়ে গোল করে 5 থেকে 6টা এইভাবে করে নিলে দেখতে ভালো লাগে। মূল ছাড়াও একটা অসাধারণ সি কেক বানানো যায়, সি থিম কেক। দেখুন কত সুন্দরভাবে মূল ছাড়াই বানিয়ে নিচ্ছি। এবার চোখ করে নেব, কালো ফন্ডেন্ট একটু নিয়েছি, নিয়ে ফন্ডেন্ট টুলস দিয়ে মুখটা করে নিচ্ছি। এবার অক্টোপাসে দাঁত বের করে রেখেছি এইরকমভাবে করে নেব, সাদা রঙের দাঁত করে দিচ্ছি। অক্টোপাসটা দেখতে খুবই সুন্দর লাগছিল, আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন বন্ধুরা। দেখুন চোখ করে নিচ্ছি, চোখের মধ্যে সাদা সাদা ছোট ছোট মণি দিয়ে দিচ্ছি। অক্টোপাসটা খুবই সুন্দর লাগছে দেখতে। সমস্ত ফন্ডেন্ট আমার রেডি হয়ে গেছে, এবার ফুল ফন্ডেন্ট বসিয়ে নেবার জন্য আমি ফন্ডেন্ট বেলে নিচ্ছি। সরি, এখানে ফুল ফন্ডেন্টের আগে আমি ফটো প্রিন্টটা করে নেব। ফটো প্রিন্টটা কীভাবে কাট করছি আপনারা দেখে নেন, এই ফটো প্রিন্টটার কোয়ালিটি খুবই ভালো ছিল, কাট করতে অসুবিধে হয়নি। দেখুন খুব সুন্দরভাবে একটা ফন্ডেন্ট কাটার দিয়ে চারিদিকটা আগে কেটে নিচ্ছি, কেটে নিয়ে ফন্ডেন্ট রেডি করে রেখেছি, সেই ফন্ডেন্টের উপর বসিয়ে দেব, কেকের উপর দাঁড় করিয়ে রাখবো এই এডিবল ফটো প্রিন্টটাকে। এক্ষেত্রে ধীরে ধীরে কাজটা করতে হবে, কখনোই তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ফটো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত সুন্দরভাবে উঠে চলে আসবে ফটো প্রিন্টটা, এইভাবে ধীরে ধীরে কেটে একটা টুলস দিয়ে, ফন্ডেন্ট টুলস দিয়ে ধীরে ধীরে ফটোটাকে বের করে নিলাম খুব সুন্দরভাবে। এবার যে ফন্ডেন্টটা রেডি করে রেখেছিলাম ফ্লাওয়ার স্টিক দিয়ে, ফ্লাওয়ার স্টিকগুলো ব্যবহার করা হচ্ছে এখানে, বা ফন্ডেন্ট স্টিকও পাওয়া যায়, সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে আটকে দিয়ে কেকের উপর দাঁড় করিয়ে দেবো এই মোয়ানা পিকচারটা। এবার আমি ফুল ফন্ডেন্ট করবার জন্য সাদা
কালারের ফন্ডেন্টের সাথে একটু ব্লু কালার মিশিয়ে নিয়েছি। এটা যেহেতু একটা সি থিম কেকের মতন তাই নীল কালারই করে নিয়েছি। খুব সুন্দরভাবে বেলে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, কখনোই একইভাবে বেললে হবে না, একটু একটু করে আস্তে আস্তে করে দু হাত দিয়ে তুলে নিয়ে বেলে নিতে হবে। বেলে বারবার সরিয়ে সরিয়ে একটা সুন্দর পাতলা আকার ধারণ করে নিতে হবে। দেখুন ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি কেকটা, এবার কেকের উপর বসিয়ে দেব। ধীরে বসিয়ে দিলাম একদম আস্তে, এবার পুরোটাই বেশ সহ আমি ফন্ডেন্টটা কভার করে নেব। ধীরে ধীরে আঙুল আর হাতের সাহায্যে এটা করে নিতে হবে। কত সুন্দর একটা রেজাল্ট এসেছে দেখুন। আস্তে আস্তে এইরকমভাবে ফন্ডেন্টগুলো আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ধীরে ধীরে সরিয়ে সরিয়ে, কখনোই টানা যাবে না, টানলেই ফন্ডেন্টটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ ফন্ডেন্ট খুবই নরম হয়। এরকম আঙুল দিয়ে ধীরে ধীরে চেপে চেপে পুরোটা বোর্ড সহ আমি কভার করে নিয়েছি। খুবই ধীরে ধীরে এক্ষেত্রে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলেই ফন্ডেন্ট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি ধারগুলো। এবার যেখানে মনে হচ্ছিলো একটু লাগবে সেগুলোতে দিয়ে স্ক্র্যাপার দিয়ে ভালোভাবে বুলিয়ে নিয়েছি, আর কত সুন্দর একটা লুক এসে গেছে দেখুন। এরপর টপারগুলো যে রেডি করে রেখেছিলাম সেগুলো বসিয়ে দেব। সবসময় ফুল ফন্ডেন্ট কেকের ক্ষেত্রে বন্ধুরা, কেক ডেলিভারি দেওয়ার আধ ঘন্টা আগে কেকটা বের করে ফুল ফন্ডেন্ট কভার করে টপার বসিয়ে ডেলিভারি দেবেন। আগে থেকে করে কখনোই ফ্রিজের মধ্যে রাখবেন না, তাহলে ফন্ডেন্ট গলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এবার টপারগুলো বসিয়ে দিচ্ছি। আপনাদের কেমন লাগছে কেকটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, আর আমার এই রেসিপিটা দেখে বাড়িতে চেষ্টা করবেন অবশ্যই। খুব সুন্দর একটা কেক তৈরি হয়ে যায়। আর আমার এই কেকটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক করতে ভুলবেন না। দেখুন কত সুন্দরভাবে সমস্ত টপারগুলো বসিয়ে দিচ্ছি। টপারগুলো বসানোর পর কেকটার লুকই পরিবর্তন হয়ে গিয়েছিলো, কেকটা অসাধারণ দেখতে লাগছিলো। যে গ্রাসগুলো বানিয়ে রেখেছিলাম কত সুন্দর বাঁকা হয়ে গেছে দেখুন। কোনো রকমের ফন্ডেন্ট মোল ছাড়াই বানিয়ে নিয়েছি একটা অসাধারণ মোয়ানা থিম কেক। খুব সুন্দর লাগছে দেখতে। এভাবে চেষ্টা করলে অবশ্যই বানানো যায়। দেখুন কত সুন্দরভাবে একটা কেক বানানো হয়ে গেছে।